আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ তাআলার রহমতে ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আজকে এমন একটি আমল সম্পর্কে আপনাদেরকে জানাবো যে আমলটি করে আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ, এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত, এবং এই আমলটি করে আল্লাহ তাআলার রহমতে অনেক মানুষ সফল হয়েছে। শুধুমাত্র আপনি পরিপূর্ণ বিশ্বাসের সাথে আজকে বৃহস্পতিবারের দিন আজকের রাতে এই আমলটি করবেন, আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই আশাই পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। ভালোবাসার মানুষকে বিয়ে করার জন্য, তাকে বিয়েতে রাজি করানোর জন্য, ভালো নেককার সন্তান পাওয়ার জন্য, ভালো একটি চাকরি পাওয়ার জন্য, নেককার স্ত্রী পাওয়ার জন্য, এছাড়াও যে কোনো কাজের উদ্দেশ্য করে আল্লাহ তাআলার কাছে আপনি এই আমলটি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আপনার সে আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আজকে যে দোয়াটি সম্পর্কে আপনাদেরকে জানাবো, এই দোয়াটির অর্থই হচ্ছে হে প্রার্থনা কবুলকারী। শুধুমাত্র আপনি বিশ্বাস ও ইখলাসের সাথে যেভাবে যে নিয়মে আপনাকে আমলটি করতে বলা হবে সেভাবে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে আমলটি করা নিয়ম সম্পর্কে জানাবো। আজকে বৃহস্পতিবারের দিন আজকের রাতে এশার নামাজের পর আপনি পরিপূর্ণ বিশ্বাস ও ইখলাসের সাথে উযু থাকা অবস্থায় এই আমলটি করবেন। এশার নামাজ সম্পূর্ণ শেষ করার পর ওখানেই বসে থেকে উযু থাকা অবস্থায় দুরুদে ইব্রাহিম পাঠ করবেন তিনবার। তারপরে আপনারা ভিডিও স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সিফাতে একটি নাম, নামটির উচ্চারণ হচ্ছে ইয়া মুজিবু, ইয়া মুজিবু। এই নামটির অর্থ হচ্ছে প্রার্থনা কবুলকারী। সুবহানাল্লাহ। শুধু বিশ্বাস ও ইখলাস রেখে আজকের রাতে এই আমলটি করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সাথে সাথেও আপনার সে আশা পূরণ করতে পারেন। তবে অবশ্যই ধৈর্য ধারণ করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল রিজিক গ্রহণ করবেন, এই শর্তগুলো মেনে আমলটি করলে নিশ্চয়ই আপনি সফল হবেন ইনশাআল্লাহ। এশার নামাজের পর দুরুদে ইব্রাহিম তিনবার পাঠ করবেন, তারপর ইয়া মুজিবু আল্লাহ তাআলার এই গুণবাচক সিফাতি নামটি 100 বার পাঠ করবেন। তারপরে দুই হাত তুলে মুনাজাত ধরে আপনার মনের আশা আকাঙ্ক্ষার কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরবেন, অর্থাৎ আপনি যা চান তা মুনাজাতের মধ্যে চাইবেন। আপনার যাওয়া শেষ হলে আবার দুরুদে ইব্রাহিম আপনি তিনবার পাঠ করবেন। অবশ্যই আপনি পরিপূর্ণ বিশ্বাস রেখে আমলটি করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আপনাকে খালি হাতে ফিরাবেন না, তাই বিশ্বাস রেখে ইখলাসের সাথে আমলটি করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এ কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।